আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম জিনার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইকন পিএলসি এল এক্স থ্রি বি উইকন পিএলসি মাধ্যমে কিভাবে আপনারা স্নাইডার এটিভি 312 ইনভার্টারের সাথে কিভাবে আপনারা মডবাস আরএস 485 কমিউনিকেশন করবেন, কিভাবে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা কমান্ড করবেন, সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে দেখেন SLF1 এখানে কমিউনিকেশন এস্টাবলিশ হয় নাই, সেজন্য এই অ্যালার্মটি আসছে। ফ্রেন্ড, প্রথমে আমি এই অ্যালার্মটি রিমুভ করব। তো ফ্রেন্ড, তারপর অ্যালার্মটি রিমুভ করার পর আমি ফ্রিকোয়েন্সি রাইট করব, তারপর আমার ইনভার্টারকে আমি ফরওয়ার্ডলি রান করব, রিভার্সলি রান করব, তারপর আমি কিভাবে এই প্রোগ্রামটি রাইট করছি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্রোগ্রামটি দেখাবো, তারপর কিভাবে প্যারামিটার বিএফডি প্যারামিটার দিতে হবে সেটিও দেখাবো বন্ধুরা, তারপর কিভাবে ওয়্যারিং কানেকশন করবেন সেটিও দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি এখানে SLF1 এখানে আমার পিএলসির সাথে আমার বিএফডির কোনো কমিউনিকেশন হয় নাই, সেজন্য এই এই অ্যালার্মটি আসছে। ফ্রেন্ড, প্রথমে আমি অ্যালার্মটি রিমুভ করবো। ফ্রেন্ড, এখানে দেখেন ফ্রেন্ড, আমি এখানে রেখে দিলাম। ফ্রেন্ড, এখানে দেখেন বিএফডি রিসেট করে নিব। প্রথমে আমি বিএফডি রিসেট করার করলে আমার এখানে অ্যালার্মটি চলে যাবে। ফ্রেন্ড, প্রথমে আমি এখানে দেখেন M55 দিয়ে আমি বিএফডি কে রিসেট করে নিব। ডিবাগ মডিফাই কারেন্ট বেলো, এখানে আমি M55 কে যখন অন করব তখন আমার অ্যালার্মটি চলে যাবে। অফ, দেন আমি এখানে বিএফডি কে রিসেট করে নিব। বিএফডি কে আমি রিসেট করে নিলাম, এখন রিসেট করে নিব। রিসেট করার পর আমি এখানে বিএফডি কে স্টপ করে নিব, বিএফডি কে M55 দিয়ে বিএফডি কে স্টপ করে নিব। ফ্রেন্ড, স্টার্ট করে নিব, রেডি। এখন আমার বিএফডি রেডি ফর, এখন বিএফডি আমার রেডি হয়েছে। ফ্রেন্ড, এখন আমি ফ্রিকোয়েন্সি দিব। আমি ফ্রিকোয়েন্সি দিব, মূল প্রোগ্রামটি আজকে করছি আমি আরএস কমিউনিকেশনের মাধ্যমে। ফ্রেন্ড, এখানে আমাকে ফ্রিকোয়েন্সি রাইট করব। ফ্রেন্ড, প্রথমে আমি এখানে D330 তে আমি ফ্রিকোয়েন্সি রাইট করব। D330 আমি এখানে বেরো দিব, সাপোজ 300 বেরো দিব। 300 এ আমার 30 Hz চলবে আমার বিপিটি। তো ফ্রেন্ড, এখন আমি সাপোজ আমি এখানে 100 বিট দিচ্ছি, 100 বিট এখন আমি আমার বিএফডি এখন 10 Hz চলবে। ফ্রেন্ড, এখন আমি এখানে M50 হলো আমার ফরওয়ার্ড রান, M50 হলো আমার ফরওয়ার্ড রান, আমি যখন রান করব এখন আমার বিএফডি এখন 10 Hz চলতেছে। ফ্রেন্ড, 10 Hz চলতেছে, আমি অফ করে নিব। এখন যদি আমি বিএফডি কে আমি রিভার্সে চালাতে চাই, রিভার্সে চালাতে পারবো। M51 হলো আমার রিভার্স, এখন আমার বিএফডি রিভার্স চলতেছে, নেগেটিভলি চলতেছে রিভার্স। তো ফ্রেন্ড, এখন যদি আমি বিএফডি কে স্টপ করতে চাই, স্টপ করে নিতে পারবো। ফ্রেন্ড, স্টপ করতে চাইলে স্টপ করে নিতে পারবো। M53 হলো আমার স্টপ কমান্ড, আমার বিএফডি এখন স্টপ হয়ে যাবে। ফ্রেন্ড, স্টপ। আমি যদি আবার রিভার্সে চালাতে চাই, যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াতে চাই, ফ্রিকোয়েন্সি বাড়াতে পারবো।
এখানে দেখেন আমার D330 তে, D330 তে আমি 100 বিট দিচ্ছি, 100 বিটে আমার 10 হার্টজ। এখন যদি আমি 200 বিট দিই, 200 বিটে আমার এখানে 20 হার্টজে আমার বিপিটি সেট হবে, 20 হার্টজে। 330 দেখেন আমার এখন 20 হার্টজ, 20 হার্টজ হচ্ছে আমার। এখন যদি আমি 500 দিই, দেখলে আমার 50 হার্টজ হবে। 500 বিট দিই, 500, এখন আমার 50 হার্টজ হবে। এখন আমি ফরওয়ার্ডলি রান করব আমার বিপিটিকে, ফরওয়ার্ড রান করার জন্য আমার M50কে যখন আমি অন করব তখন আমার বিপিটি ফরওয়ার্ডলি রান হবে। এখন আমি যদি রিভার্সে রান করতে চাই, এখন আমার বিপিটি রিভার্সে রান হচ্ছে, রান চলতেছে ফ্রেন্ড। আমি স্টপ করে নিব, স্টপ করে নিয়ে আমি ফরওয়ার্ডলি রান করব। অফ করে নিব, অফ স্টপ করে নিব, M53 দিয়ে স্টপ করে নিব। স্টপ। তো ফ্রেন্ড এই প্রোগ্রামটি আপনারা কিভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ফ্রেন্ড। বন্ধুরা প্রথমে আমি কমিউনিকেশনটি দেখাবো আপনাদেরকে ফ্রেন্ড। এখানে দেখেন উইকনের এখানে এই পোর্টটি হলো ফ্রেন্ড কম টু, আর এই পোর্টটি হলো আমার কম ওয়ান। আমি কম টুর মাধ্যমে কমিউনিকেশনটি করছি ফ্রেন্ড, কম টুর মাধ্যমে। এখানে প্লাস এ, প্লাস এ হলো পজিটিভ, এ প্লাস হলো পজিটিভ, বি মাইনাস হলো নেগেটিভ, RS-485 পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আর ফ্রেন্ড এখানে দেখেন, এখানে আমার ইথারনেট কেবল, ইথারনেট কেবলের মাধ্যমে আমি কমিউনিকেশনটি করছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড প্রোগ্রামটি একটু বড় হবে আপনারা ফ্রেন্ড, স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটি দেখুন, দেখলে আপনারা কিভাবে উইকন দিয়ে আপনারা মডবাস কমিউনিকেশন করবেন। প্রোগ্রামটি যদি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা প্রোগ্রামটি নিজেরাই তৈরি করতে পারবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড প্রথমে আমি প্যারামিটারটি দেখাবো কিভাবে প্যারামিটারগুলো সেট করবেন আপনি স্নাইডার, স্নাইডার ইনভার্টারে। আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে স্ক্রল ডাউন করবেন, এভাবে মুভ করবেন, আপনি চলে যাবেন CUNF, কম CUNF কনফিগারেশন চলে যাবেন। তারপর চলে যাবেন কনফিগারেশনে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনি ফুল, ফুলে ক্লিক করবেন, ফুল, ফুলে ক্লিক করে আপনি চলে যাবেন CON, কনে চলে যাবেন CON, কন। এখানে ADD, অ্যাড, অ্যাড হলো আপনার এখানে অ্যাড্রেস, আপনার স্ল্যাব অ্যাড্রেস কত রাখবেন সেটি এখানে সেট করবেন। স্ল্যাব অ্যাড্রেস হলো 1, আমি স্ল্যাব অ্যাড্রেস 1 রাখছি। দেন তারপর চলে যাবেন আপনি TBR, TBR হলো আপনার বিট পার সেকেন্ড, কত বিট পার সেকেন্ড রাখবেন, আমি 96 রাখছি বিট পার সেকেন্ড ফ্রেন্ড, 96। তারপর আপনি চলে যাবেন TFO, TFO, TFO আপনার এখানে কমিউনিকেশন ফরম্যাট 8E1, কমিউনিকেশন ফরম্যাট 8E1 হলো যে আপনার ডাটা বিট হলো যে আপনার 8, আর ইভেন ফেরাটি, আর 1 হলো যে আপনার স্টপ বিট। এই গুরুত্বপূর্ণ তিনটি সেটিং আপনাকে দিতে হবে আপনার। প্রথম হলো যে আপনার TRB, TRB তে আপনার এখানে বিট পার সেকেন্ড, কত বিট পার সেকেন্ড আপনি কমিউনিকেশনটি করবেন সেটি দিবেন। আর TFO আপনার এখানে 8E1, 8 হলো যে ডাটা লেন্থ 8 বিট, ইভেন প্যারাটি ইউর ইভেন প্যারাটি, 1 হলো আপনার স্টপ বিট 1। তারপর আপনার কমিউনিকেশন টাইম আউট কত রাখবেন সেটি সেট করে নেবেন। TTO কমিউনিকেশন টাইম আউট আমি 3 মিলি সেকেন্ড সেট করছি ফ্রেন্ড, কমিউনিকেশন টাইম আউট।
তো ফ্রেন্ড এই চারটি প্যারামিটার সেট করলে আপনার হয়ে যাবে ফ্রেন্ড। তারপর আপনি এখানে সিটিএল, সিটিএল এ আপনি ফ্রিকোয়েন্সি সেট করবেন, সিটিএল এ ফ্রিকোয়েন্সি সেট করবেন মডবাস, তারপর সিএইচসিএফ এসইএফ দিবেন আপনি, সিটি ওয়ান এ আপনি এডিবি দিবেন মডবাস। এই প্যারামিটার গুলো দিলে আপনার এখানে, যেহেতু প্যারামিটার গুলো দিতে একটু সময় লাগবে, আপনারা এই প্যারামিটার গুলো আপনারা বিএফডিতে প্যারামিটার গুলো দিয়ে দিবেন, সিওএনএফ এ আপনি সিওএনএফ ফুল কনে কনে গিয়ে আপনি অ্যাড্রেস দিবেন, মডবাস অ্যাড্রেস দিবেন, তারপর তারপর টিআরবি তে আপনি বিট পার সেকেন্ড দিবেন, টিএফও তে আপনার কমিউনিকেশন ফরম্যাট দিবেন, টিটিও তে আপনার কমিউনিকেশন রেসপন্স টাইম দিবেন, দেন সিটিএল এ আপনার ফ্রিকোয়েন্সি, আপনার ফ্রিকোয়েন্সি কি মডবাসে রাখবেন নাকি নর্মালে রাখবেন সেটি সিলেক্ট করে নেবেন সিটিএল এ। তারপর সিএইচসিএফ এ আপনি এসইএফ এসইএফ দিবেন, এসইএফ সিএইচসিএফ এ, আর সিডিএল সিডিএল এ আপনি এখানে কন্ট্রোল রাখবেন এডিবি, এডিবি হলো আপনার মডবাস। তো ফ্রেন্ড এই এই কয়েকটি প্যারামিটার আপনারা সেট করে নেবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামে চলে যাব, কিভাবে আপনার প্রোগ্রামটি গুরুত্বপূর্ণ, প্রোগ্রামটি কিভাবে আপনারা রাইট করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা এখন দেখেন M8002 এটা হলো এই অ্যাড্রেসটি হলো আপনার মিসুবিশিতে যেরকম আপনার উইকোনো সেম, এই অ্যাড্রেসটি হলো আপনার আপনার যখন পিএলসিটিকে আপনার রান করবেন, রান করলে আপনার একবারের জন্য সেই এই সুইচটি অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে অন হয়ে অফ হয়ে যাবে। এটা হলো যে যখন আপনার পিএলসি অন অন থেকে অফ করবেন, অফ থেকে অন হবে তখন একবারের জন্য সেটি অন হবে। তো ফ্রেন্ড এখানে দেখেন মোব H87 এটা হলো কমিউনিকেশন ফরম্যাট, আমি যে এখানে এই অ্যাড্রেস গুলো দিলাম এখানে ফ্রেন্ড, এখানে যে অ্যাড্রেস গুলো দিলাম 9600 বিট পার সেকেন্ড, তারপর এখানে কমিউনিকেশন 8E1, এগুলো সবগুলো মিলিয়ে আপনার এখানে H87 আসছে কমিউনিকেশন ফরম্যাট। আর D1 8120 এটা হলো কম টু কমিউনিকেশন, আমি ম্যানুয়ালটা দেখাবো আপনাদেরকে ফ্রেন্ড। এখানে ফ্রেন্ড দেখেন এখানে ফ্রেন্ড দেখেন আপনার যে কমিউনিকেশন ফরম্যাট, এটা তো কমিউনিকেশন ফরম্যাট, এটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করবো আপনাদেরকে, D8120 এটা হলো আপনার কমিউনিকেশন ফরম্যাট। আমি কম এখানে আমি কম টু তে কমিউনিকেশন করছি ফ্রেন্ড, কম টু তে এখানে কম টু তে কমিউনিকেশন করছি D8120, আর H87 হলো আপনার এই কমিউনিকেশন ফরম্যাটটি ফ্রেন্ড, কমিউনিকেশন ফরম্যাট। এখানে আমি 9600 নিচ্ছি B7 B6 B5 B4, এখানে আমি 1110 এ করছি ফ্রেন্ড। এটা হলো আপনার বার্ড রেট, তারপর অ্যাস্ট্রোবিট, অ্যাস্ট্রোবিট আমি নিচ্ছি 1, অ্যাস্ট্রোবিট 1, তারপর প্যারাটি নিচ্ছি আমি ইভেন প্যারাটি 111, এই দুটি নিচ্ছি ফ্রেন্ড। তারপর আমি এখানে ডাটা বিট নিচ্ছি আপনার 1, ডাটা বিট 8 বিট নিচ্ছি 8 বিট। তো ফ্রেন্ড এই সবগুলো মিলে আমার যে যোগ করার পর আমার এই রেজাল্টটি আসছে H87 ফ্রেন্ড, H87 আর H8120 হলো আমার কমিউনিকেশন ফরম্যাট, কম টু কমিউনিকেশন। আমি যে আমার পিএলসি তে কম টু ব্যবহার করছি সেটাকে আপনাকে বুঝে দিতে হবে আপনি কোন পোর্ট দিয়ে কমিউনিকেশনটি করতেছেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে মোব H20 D8126 এই এটি কিভাবে আনছি সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড। এটা আসছে যে ফ্রেন্ড এখানে দেখেন H20 হলো যে আপনার পিএলসি ইজ মাস্টার ডিভাইস, পিএলসি ইজ মাস্টার ডিভাইস, মডবাস আরটিউ, আমি কি মডবাস আরটিউ করবেন নাকি আজকি করবেন সেটিকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ডাটা রেজিস্টার D8126 এর মাধ্যমে, D8126 এর মাধ্যমে মডবাস আরটিউ স্ল্যাব 20 সিলেক্ট করে নিলাম, আমি এখানে আরটিউ কমিউনিকেশন করছি ফ্রেন্ড।
এখানে আরটিইউ, তারপর এখানে হলো মোব এইচ ফাইভ, এইচ ফাইভ হলো আমার কমিউনিকেশন টাইম আউট ডি এইট ওয়ান টোয়েন্টি নাইন, ডি এইট ওয়ান টোয়েন্টি নাইন হলো আমার কমিউনিকেশন ফরম্যাট, সরি এটা হলো আমার প্রায় কমিউনিকেশন টাইম আউট, এটা হলো এই অ্যাড্রেসটি হলো আমার কমিউনিকেশন ফরম্যাট, দেন এই অ্যাড্রেসটি হলো আমার মডবাস আরটিইউ, আর এই অ্যাড্রেসটি হলো আমার কমিউনিকেশন টাইম আউট। তারপর আমরা যেভাবে করি এইট জিরো ওয়ান টু হলো আমি একটি হান্ড্রেড মিলি সেকেন্ডের একটি এখানে হান্ড্রেড মিলি সেকেন্ড পর, হান্ড্রেড মিলি সেকেন্ড পর একটি একটি আমি পালস পাবো, এই পালসের মাধ্যমে আমি একটি কাউন্টার নিচ্ছি, কাউন্টার কাউন্টারের মাধ্যমে আমি মডবাসকে রান করছি ফ্রেন্ড। এখানে দেখেন এম জিরো এম ওয়ান, এম জিরো একবার অন হচ্ছে, এম ওয়ান একবার অন হচ্ছে যখন কম্পারিজন অপশন ব্যবহার করছি, জিরো ওয়ান টু যখন আমার কাউন্টিং বেরো টু হবে তখন আমার আমার কাউন্টারটি রিসেট হয়ে যাবে, আবার নতুন করে কাউন্ট করবে ফ্রেন্ড, সেটি কন্টিনিউ চলতে থাকবে। আর এখানে ফ্রেন্ড দেখেন মোব এইচ ওয়ান ওয়ান জিরো সিক্স, এখানে ডিপ আমি এই বেরোটাকে আমি ওয়ান জিরো সিক্স কে আমি ডিপ থ্রি হান্ড্রেডে মুভ করছি, কারণ ওয়ান জিরো সিক্স হলো ফ্রেন্ড এখানে ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ান হলো আমার স্ল্যাব আইডি, আর জিরো সিক্স এখানে এই ফ্রেন্ড এটা ভালো করে খেয়াল করবেন আপনারা। আমরা জানি কি আমাদের যখন আমরা যখন কমিউনিকেশন করি আমাদের প্রত্যেকটির একটি স্ল্যাব আইডি থাকা লাগবে, যেহেতু আমার একটি এখানে একটি মাত্র বিএফডি সেজন্য আমার একটি মাত্র স্ল্যাব আইডি ব্যবহার করছি আমি এখানে ফ্রেন্ড, স্ল্যাব আইডি হবে যে আমার এখানে ওয়ান, ওয়ান হলো আমার স্ল্যাব আইডি, এখানে আমি স্ল্যাব আইডি ব্যবহার করছি দেখেন ওয়ান, এখানে ওয়ান এইচ ওয়ান, এইচ ওয়ান হলো আমার স্ল্যাব আইডি, স্ল্যাব আইডি, আর জিরো সিক্স হলো আমার ফাংশন কোড, আমি রিড রাইটের জন্য আমার ফাংশন কোড হলো হবে যে আমার জিরো সিক্স, আমি রাইট যদি আমার বেলুকে রাইট করি তখন আমার উইকন পিএলসিতে যদি আমি বেলুকে রাইট করি তখন আমার ফাংশন কোড হবে যে জিরো সিক্স, আর ফার্স্ট ফার্স্ট হবে যে আমার স্ল্যাব আইডি, আমার যদি আরেকটি বিএফডি থাকে তখন আমার এখানে এইচ টু জিরো সিক্স হবে। আপনারা ভালো করে খেয়াল করেন ফ্রেন্ড, আমার যেহেতু আমার একটি মাত্র বিএফডি সেজন্য আমি এইচ ওয়ান জিরো সিক্স নিছি, আমার যদি আরেকটি বিএফডি নিয়ে তখন আমার স্ল্যাব আইডি যদি আমি টু ব্যবহার করি আরেকটি বিএফডিতে তখন আমার এখানে অ্যাড্রেস হবে এইচ টু জিরো সিক্স, জিরো সিক্স হলো আমার ফাংশন কোড, আর ওয়ান এখানে যে ওয়ান ওয়ান যেটি ব্যবহার করছি সেটি হলো আমার স্ল্যাব আইডি, যখন আমি আরেকটি বিএফডি ব্যবহার করবো তখন আমার এইচ টু দিব, টু হবে আমার স্ল্যাব আইডি টু, এভাবে আমি স্ল্যাব আইডির সংখ্যা বাড়াতে পারবো ফ্রেন্ড। তারপর এখানে দেখেন ফ্রেন্ড মোব এইচ টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ, টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ হলো আমার এখানে ফ্রেন্ড কমান্ড, দেখেন ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য আমি সংক্ষিপ্তভাবে লিখে রাখছি ফ্রেন্ড, এখানে বিএফডি কমান্ড, বিএফডি কমান্ডের জন্য আমার হোল্ডিং রেজিস্টার, হোল্ডিং রেজিস্টার হলো যে এইচ টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ, এইচ টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ সেটি আমি এখানে ব্যবহার করছি, এইচ টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ হলো আমার বিএফডি কে কমান্ড, কমান্ড সেটি যাবে ডি থ্রি জিরো ফাইভ, থ্রি জিরো ওয়ান, থ্রি জিরো ওয়ানে, আর এখানে দেখেন মোব এইচ টু, মোব এইচ টু ডাটা রেজিস্টার ডি থ্রি জিরো টু সে মুভ করবে, এই টু হলো যে আমার ডাটা লেন্থ, ডাটা লেন্থ, এখানে আর এস ইনস্ট্রাকশন দেখেন ডি থ্রি হান্ড্রেড, ডি থ্রি হান্ড্রেড হলো আমার ফাংশন স্ল্যাব আইডি এবং ফাংশন কোড, ডি থ্রি হান্ড্রেড, ডি থ্রি জিরো ওয়ান হলো যে প্ল্যান আমার এখানে বিএফডি কমান্ড, কমান্ডের জন্য হোল্ডিং রেজিস্টার, থ্রি জিরো ওয়ান, আর ডি থ্রি জিরো, থ্রি জিরো টু, থ্রি জিরো টু হলো আমার এখানে ডাটা লেন, আমি কত ওয়ার্ড নিয়ে আমি কাজ করতেছি, আমি এখানে টু ওয়ার্ড নিয়ে কাজ করতেছি ফ্রেন্ড, এটা হলো আমার ডাটা লেন্থ। আর এখানে দেখেন আমি কমান্ড ডি থ্রি জিরো থ্রি, ডি জিরো থ্রিতে আমি যে কমান্ডটি করতেছি সেই কমান্ড অনুযায়ী আমার বিএফডিটি কাজ করতেছে। এখন দেখেন দেখেন ফ্রেন্ড আরেকটি ইনস্ট্রাকশন হলো মোব এইচ টোয়েন্টি ওয়ান থার্টি সিক্স, এই ইনস্ট্রাকশনটি হলো ফ্রেন্ড আমার ফ্রিকোয়েন্সি কমান্ড, ফ্রিকোয়েন্সি কমান্ডের জন্য দেখেন আমার ফ্রিকোয়েন্সি কমান্ডের জন্য আমার হোল্ডিং রেজিস্টার হলো এইচ টোয়েন্টি ওয়ান থার্টি সিক্স, এইচ টোয়েন্টি ওয়ান থার্টি সিক্স, এইচ টোয়েন্টি ওয়ান থার্টি সিক্স হলো আমার বিএফডির ফ্রিকোয়েন্সি কমান্ড, সেটি মুভ করতেছে ডি থ্রি জিরো ওয়ানে, থ্রি জিরো ওয়ান
এখন দেখেন আরেকটি আরএসএন ইনজেকশন ব্যবহার করছি আমি D300, D300 সেম D300 স্ল্যাব আইডি এবং ফাংশন কোড দুটি একসাথে। এখানে দেখেন 106 স্ল্যাব আইডি 106 হলো আমার ফাংশন কোড। দেন 30 3 310 310 দ্য ফ্রেন্ড, এখানে দেখেন 310 310 হলো, এখানে দেখেন যে ফ্রিকোয়েন্সি কমান্ড, ফ্রিকোয়েন্সি কমান্ডের হোল্ডিং রেজিস্টার, হোল্ডিং রেজিস্টার। আর 302 302 হলো যে আমার ডাটা লেন্থ, ডাটা লেন্থ। আর এখানে D330 তে আমি যে ভ্যালুটি দিব সেই ভ্যালুটি অনুযায়ী, সেই ভ্যালু অনুযায়ী আমার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আসবে। এখান থেকে 500 দিচ্ছি, এখানে আমার 50 Hz আমার বিপিটি রান হবে। যখন আমি এখানে 400 ভ্যালু দিব তখন 40 Hz আমার বিপিটি রান হবে। যখন আমি এখানে 300 ভ্যালু দিব তখন 30 Hz রান হবে। তারপর ফ্রেন্ড এগুলো হলো যে আমার কমান্ড, কমান্ড দেখেন আমি কে কে 15 যখন দিব তখন আমার বিপিটি ফরওয়ার্ডলি রান হবে। এখানে দেখেন যখন এখানে 2063 ইনস্ট্রাকশন তখন আমার বিপিটি রিভার্স রান করবে, সেটি আমি সুন্দরভাবে লিখে রেখেছি এখানে ফ্রেন্ড। যেহেতু ম্যানুয়াল দেখালে অনেক বড় হবে ভিডিওটি, সেজন্য আমি এখানে লিখে রেখেছি, আপনারা এখানে এগুলো নোট করে নিতে পারেন। এখানে দেখেন রান ফরওয়ার্ড HF এফ এফ আমি এখানে হেক্সা ডেসিমাল রাখছি। আপনারা যদি এখানে হেক্সা ডেসিমাল ভ্যালুকে যদি আপনারা এখানে ডেসিমেলে কনভার্ট করে নেন, তাহলে এখানে দেখেন এফ কেটে এফ ভ্যালুকে যদি আপনি হ্যাক্স থেকে ডেসিমেল করেন তাহলে এখানে 15 15 হবে, 15 হবে। 15 হলো যে আমার ফ্রিকোয়েন্সি বিএফডির, দেখেন এখানে বিএফডির ফরওয়ার্ড রান। আর এখানে দেখেন কে 2063 যখন আমার ডাটা রেজিস্টার 30 3 0 3 তে মুভ করবে, 3 0 3 হলো যে আমার এই 3 0 3 এই ইনস্ট্রাকশনটি কমপ্লিট হলো যে আমার কমান্ডের জন্য, আর এই ইনস্ট্রাকশনটি কমপ্লিট হলো যে আমার ফ্রিকোয়েন্সির জন্য ফ্রেন্ড। তারপর এখানে দেখেন সেম ভাবে আমি লিখে রেখেছি, এখানে দেখেন বিএফডির রান রিভার্স কমান্ড H80F কে যদি আপনি হ্যাক্স ভ্যালুকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করে নেন তাহলে আমার এই ভ্যালুটি আসবে ফ্রেন্ড, এই ভ্যালুটি আসবে 2063। আরেকটি ভ্যালু হলো যে আপনার বিএফডি কে স্টপ, স্টপ কমান্ডের জন্য আপনার কে 4111 ভ্যালুটি ভ্যালু যখন দিবেন আপনার বিএফডি তে তখন আমার বিএফডি স্টপ হয়ে যাবে। সেম ভাবে এখানে দেখেন বিএফডি স্টপ H100F, এফ কে যদি আপনি হ্যাক্স থেকে যদি ডেসিমেল কনভার্ট করেন তাহলে ওই ভ্যালুটি আসবে ফ্রেন্ড। তারপর এখানে দেখেন ফ্রেন্ড আরেকটি ভ্যালু হলো যে আপনার বিএফডি কে রিসেট, রিসেট করার জন্য একটি ইনস্ট্রাকশন এখানে দেখেন কে 128 যখন আপনি D303 ডাটা রেজিস্টার মুভ করবেন তখন আপনার বিএফডি রিসেট হয়ে যাবে ফ্রেন্ড, সেটি আমি দেখাবো বন্ধুরা। এখানে দেখেন H80 যখন H80 আর সিস্টেম সিস্টেমকে স্টার্ট করার জন্য H6। আর আরেকটি ইথারনেট পোর্ট, আমার যে ইথারনেট পোর্টটি আছে স্নাইডারের, এখানে 4 নম্বর পিন হবে আমার RS485 পজিটিভ, আর 5 নম্বর পিন হবে যে RS485 নেগেটিভ। তো ফ্রেন্ড এখন এখন আমি আবার রান করে দেখাবো আমার, এখানে দেখেন আমার বিপিটিকে আমি এখন রিসেট করে নিব ফ্রেন্ড। এখন যদি আমি M55 কে অন করি তখন আমার বিএফডিটি রিসেট হয়ে যাবে, দেখেন আমার এখন বিএফডিটি রিসেট হয়ে গেছে ফ্রেন্ড, রিসেট হয়ে গেছে। এখন যদি আমি আবার বিএফডি কে আমি যদি রেডি করতে চাই, রেডি করতে পারবো, রেডি করব আমার এখানে M55 এর মাধ্যমে অন করব। দেখেন আমার বিএফডি রেডি হয়ে গেছে। এখন দেখুন এখানে দেখেন মব K6 D303 এই ডাটা এটি পার্ট চলে গেছে, দেখেন এখানে ফ্রেন্ড আরএস ইনস্ট্রাকশনের কমান্ড ইনস্ট্রাকশন চলে গেছে ফ্রেন্ড। কমান্ড ইনস্ট্রাকশনটি হবে যে দেখেন এই ইনস্ট্রাকশনটি হলো আমার কমান্ড ইনস্ট্রাকশন ফ্রেন্ড।
এই ইনস্ট্রাকশনটি হলো আমার কমান্ড ইনস্ট্রাকশন। এখন এখন দেখেন আমার রেডি, আমি যখন K6 পাঠাইছি তখন আমার বিপি রেডি হয়েছে। এখন যদি আমি বিপি কে রান করতে চাই, রান করতে পারবো ফ্রেন্ড। এখন যদি আমি সাপোজ K15 ফাটাই, এখানে K15 যদি আমি অন করি, অন করব K15 কে, আমার বিপি রান হয়ে যাবে। সরি, আমি এখানে রেডি রেডি সিগন্যালটিকে অফ করে নিতে হবে, প্রথমে অফ করে নিতে হবে, তারপর আমি এখন রান করব, M51 অন করব। দেখো আমার বিপি এখন 50 হার্টজে রান হবে। এখন দেখেন আমার এখন রিভার্সে রান হচ্ছে, আমি রিভার্স সুইচকে অন করছি। এখন দেখেন রিভার্স, এখন আমি অফ করে নিব, ফরওয়ার্ড সুইচকে অন করব, অফ করে নিলাম। দেখেন আমার বিপিটি এখন, দেখেন ফরওয়ার্ডলি রান হয়েছে। এখন দেখেন K15, K15 যখন ফাইছে তখন আমার বিপিটি ফরওয়ার্ডলি চলতেছে ফ্রেন্ড। এখন দেখেন আমার এই ইনস্ট্রাকশনটি হলো আমার কমান্ডের জন্য। এখন দেখেন K15 চলে আসছে। যখন আমার D301 এ যখন কমান্ড, যে কমান্ডটি পাবে সেই কমান্ড অনুযায়ী আমার বিপিটি রান করবে। আর এখানে যে ফ্রিকোয়েন্সি, আমি এখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিতে পারবো ফ্রেন্ড। এখন দেখেন D303, D303, এই ডাটা রেজিস্টারে যদি আমি ভ্যালু এখন 400 দিই তাহলে আমার বিপিটি 40 হার্টজে চলবে। দেখেন আমার বিপিটি 40 হার্টজে চলে আসছে। তো ফ্রেন্ড, আশা করি আপনাদেরকে প্রোগ্রামটি আমি বুঝতে পারছি। আমরা যে কোনো মেশিনের অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আপনারা যদি উইকন ফিউএলসি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। লট অফ উইকন ফিউএলসি আমার কাছে স্টকে আছে ফ্রেন্ড। আর ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনের অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।